আপনারা সবাই ভালো হইতে হবে, সবাই যার যার আঙ্গিলে কাজ করতে হবে, আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে। এটা আমার বিনীত অনুরোধ মুরব্বীদের কাছে, ছোট ভাইদের কাছে। আহ্বান নবীরঙ্গর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আগামী 5 জুন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ তার নিজ লাউরফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার লাউরফতেপুর বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, তিনি 8 মে তার মনোনয়নপত্র অনলাইনে দাখিল করবেন। তিনি বলেন, 21টি ইউনিয়ন ও 1টি পৌরসভা নিয়ে নবীনগর উপজেলা গঠিত, তাই তিনি চাইলেই সকল ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়া সম্ভব না। সেজন্য তিনি তার ইউনিয়নের প্রত্যেককে ফারুক হয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হলে সবাইকে যথাযথ সম্মান দিয়ে উপজেলা পরিষদকে তিনি প্রকৃত সেবার স্থান হিসেবে গড়ে তুলবেন। জনগণের দোরগোড়ায় উপজেলা পরিষদের সেবা পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবেন। পাশাপাশি তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত এবং শিক্ষায় সমৃদ্ধ উপজেলা গড়তে জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান। এজন্য তিনি নবীনগরবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন। আমি ফারুক একজন সংবাদ সবাই পাশে যাওয়া ভোটার হয়েছে মনে হয় 4,70,000। সবার কাছে কি আমি যাওয়া সম্ভব? তাইলে আপনারা সবাই ফারুক হইতে হবে, সবাই যার যার আঙ্গিলে কাজ করতে হবে, আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে। এটা আমার বিনীত অনুরোধ মুরব্বীদের কাছে, ছোট ভাইদের কাছে। আহ্বান পারবেন না ইনশাল্লাহ। লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আতিকুল হক শিশুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আমিন, লাউর ফতেপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু নসর, প্রফেসর আনোয়ার করিম, ইউপি সদস্য ইমদাদুল হক ইদন, সমাজসেবক শাহরিয়ার আনিস, মোহাম্মদ জিক্রিয়া, লাউর ফতেপুর গ্রামের আবেদ খন্দকার, বাসারুক গ্রামের মোহাম্মদ শামীম সরকার ও মোহাম্মদ মুন্না। এছাড়াও লাউর ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তাগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ ফারুক আহমেদের পক্ষে জোরালো ভূমিকা রেখে তার বিজয় সুনিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফারুক আহমেদের উত্তরোত্তর সাফল্য কামনা করে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদিকুর রহমান। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। ফারুক ভাই নির্বাচন করতেছে, আমাদের এটা দক্ষিণ অঞ্চলে লাগে, এটা একটা গর্ব। আমাদের এই গর্বটা যার যার নিজ দায়িত্বে পালন করতে হবে। আমরা উপজেলা চেয়ারম্যান আনতে পারি তাহলে এমপি নিজের পত্রে আমরা পেয়ে যাব। আমরা আশা করি সবাই সম্মিলিতভাবে আপনারা সবাই হাঁটবেন, উনি ইনোভেশন পেপার জমা দেওয়ার পরে যাকে ডাকবে মনে প্রাণে চলে আসবেন, আসিয়া ওনার পিছনে আমরা ইউনিয়নবাসী সকলে ফারুক ভাই হয়ে কাজ করব। আপনাদের হৃদয় এবং মন দিয়ে আন্তরিকতার সাথে এই ফারুক আহমেদের জন্য আপনারা কাজ করবেন। ওনাকে যেভাবে সহযোগিতা করলে এগিয়ে যেতে পারবে, যার যার অবস্থান থেকে আমরা কাজ করব এবং সবাই মিলে ভোট দেব। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।